এখন আমি বৃষ্টির মধ্যে বের হয়ে গেছি, কারণ হচ্ছে যে গত 7 দিন ধরে কোন পাখির খাবার নাই। ওদেরকে আমি আপেল দিয়ে, তারপরে পেয়ারা দিয়ে, ধান চিনা দিয়ে রাখছি। তো আজকে আর সহ্য করতে পারলাম না, বের হয়ে গেলাম পাখির খাবার আনার জন্য। তো কোন পাখির খাবার 2 নম্বর গেট থেকে আনি, সেজন্য বের হয়ে গেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। তো আমি যে বলছিলাম আজকে চলে আসবো খাবারের দোকান, এবং এখান থেকে একটা প্রাণী নিয়ে যাব আমার খামারের জন্য, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো আমি আজকে ফিশ নিয়ে যাব। অনেকদিন ধরে বলতেছিলাম যে আমার অ্যাকুরিয়ামের জন্য নতুন করে ফিশ নিয়ে যাব। তো ফিশের জন্য আমি চেষ্টা করতেছিলাম যে কিছু ভালো ফিশ নেওয়ার জন্য, তো ভালো ফিশ খুঁজে পাচ্ছি না। আর যেগুলো খুঁজে পাইছি ওগুলো হাই রেঞ্জের, ওগুলো রাখলে হয়তো বা মারা যেতে পারে। তো অ্যাকুরিয়ামের ফিশ আমার দ্বারা হয় না, সেজন্য আজকে 2টা মাছ নিয়ে যাব, 2টা না 4টা মাছ নিয়ে যাব, যেগুলো নিয়ে দেখব যদি এবার হয় পরবর্তীতে ভালো কিছু মাছ নিয়ে যাব। এই যে দেখেন আল্লাহর রহমতে এখানে কত সুন্দর সুন্দর মাছ আছে। তো এইটা হচ্ছে যে অ্যাকুরিয়ামের দোকান, ওইখান থেকে আমি মাছগুলো আনি প্রত্যেক সময়। তো এখান থেকে কী কী মাছ নিয়ে আমার অ্যাকুরিয়ামে ছাড়ি সেটা দেখতে থাকুন। এই মাছগুলো দেখতে অনেক সুন্দর, দেখেন অনেক বড় বড় সাইজের। তো আমার এখানে ছোট ছোট মাছগুলো আছে, ওগুলা খেয়ে ফেলবে এই মাছগুলা, কারণ হচ্ছে যে এই মাছগুলো অনেক দেখতে অনেক বড় এবং ওদের দাঁতগুলোও বড় বড়, দেখেন ওদের মুখগুলোও বড়। তো ছোট ছোট মাছ এমনিতেই ওরা খেয়ে ফেলতে পারবে, সেজন্য এই মাছগুলা ছোট মাছের সাথে রাখা যাবে না। এই মাছগুলা এখন নিব না, অন্য একটা আলাদা অ্যাকুরিয়াম করে ইনশাল্লাহ নিব। তো এখন আমি দেখাই যে ছোট প্রজাতির মধ্যে কত সুন্দর সুন্দর মাছ আছে এখানে। এই যে দেখেন হলুদ কালার, পিঙ্ক কালার, তারপরে মেরুন কালার, সব কালারের মধ্যে মাছগুলো আছে, অনেক সুন্দর লাগে। আর এই ছোট মাছগুলা গোল্ড ফিশ, ব্ল্যাক গোল্ড ফিশ আছে এখানে। আল্লাহর রহমতে ফিশ যদি রাখি তাহলে আলাদা একটা সেট আপ করবো, আমি নানা ধরনের ফিশ রাখবো যেগুলো ব্রিড করে, মাছও ব্রিড করে, যেমন গাপ্পি, তারপরে মলি, তারপরে গোল্ড ফিশ, অন্যান্য জাতগুলাও ব্রিড করে। তো ওই রকম কিছু মাছ নিয়ে আমি একটা সেট আপ করবো যেন ব্রিড করাতে পারি। তো এখন মাছগুলো নিয়ে ফেলি যে মাছগুলো আমি নিব। তো এই যে দেখেন এই মাছগুলা প্যাকিং করা হবে এখন। এগুলো হচ্ছে যে শার্ক মাছ, সাইজে অনেক বড় হয় এগুলা, অ্যাকুরিয়ামে যদি থাকে, বেঁচে থাকে তখন। আর এর পাশে যে মাছটা দেখতে পাইতেছেন, এই মাছটা একটা ইউনিক নাম আমি ভুলে গেছি, জিজ্ঞেস করছিলাম। এই মাছটা দেখতে তেলাপিয়া মাছের মতো, কিন্তু তেলাপিয়া মাছ না এটা, এটা অ্যাকুরিয়াম ফিশ বড় সাইজের। তো কই কার্ভ হইতে পারে। এই মাছগুলা লালের মধ্যেও হয়, কালোর মধ্যে লাল, তারপর সাদার মধ্যে লাল হয়ে থাকে। এই যে দেখেন কত কিউট লাগতেছে এই মাছটাকে আল্লাহর রহমতে। আমি প্রথমে দেখে ভাবছিলাম যে এই মাছগুলোকে কালার করে দিছে, পরবর্তীতে দোকানদারে জিজ্ঞেস করছি আর উনি বলছে যে না এগুলা কালারই এমন। তো অনেক সুন্দর মাছ এগুলা, এগুলা ইনশাল্লাহ আলাদা আলাদা অ্যাকুরিয়ামে রাখতে হবে, নয়তো বা এগুলো রাখা যাবে না। তো উপরেও কিছু সেট আপ আছে, ওইখানেও মাছ আছে। এখানে হোয়াইট কালারের মধ্যে কিছু মাছ দেখা যাচ্ছে, ওগুলো আমি নেক্সট টাইম নিয়ে আসবো। আর এই মাছগুলো তো আমার খামারে আনছিলাম, এখানে অ্যাকুরিয়ামে ছাড়ছিলাম, কিন্তু মাছগুলো মারা গেছে। এই মাছগুলো আনার পর আমার এখানে সবগুলো মাছই মারা গেছে, সেই জন্য আজকে এই মাছগুলো নিব না, অন্য মাছগুলো নিব। যে মাছগুলো নিব ওগুলো বাসায় গিয়ে দেখাবো আপনাদেরকে। তো এখানে যে হোয়াইট কালার মাছটা দেখতে পাইতেছেন, ওই মাছটা আমার কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, ইনশাল্লাহ আমি ওইটা নিয়ে যাব। এখানে ব্ল্যাক একটা মাছ আছে, কিছু বড় প্রজাতির মাছ, কিছু ছোট প্রজাতির মাছ আমি রাখবো আল্লাহর রহমতে আলাদা আলাদা করে, সেটাও দেখাবো আপনাদেরকে। যদি এই মাছগুলো টিকে থাকে, মানে বেঁচে থাকে, তারপরে এছাড়া মাছ রাখা যাবে না। এই যে দেখেন মাছগুলো দিয়ে ফেলছে, এই মাছগুলো আমি নিয়ে যাব। এখানে টোটাল 4টা মাছ আছে, বাসায় গিয়ে দেখাচ্ছি। আর এই মাছগুলা শেষের দিকে ভিডিও করছি, কারণ হচ্ছে যে এই মাছগুলো আবারও দেখাচ্ছি আপনাদেরকে, অনেক কিউট লাগছে সেজন্য। লাল কালারগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, আর ইয়েলো কালারগুলো এখনই নিয়ে যাই, কিন্তু রাখবো কোথায় সেজন্য নি নাই। তো খামারের জন্য নতুন পোষা প্রাণী নিয়ে ফেলছি, পোষা প্রাণী বলতে মাছ আর কি। তো এখন আমি খাবারের জন্য চলে যাচ্ছি। তো এখন আমি চলে আসছি অন্য একটা খাবারের দোকানে। এই দোকানে খাবার থাকে, তারপরে মাছও আছে, আর এখানে একটা বিড়ালও আছে, তো পাখিও পাওয়া যায় এখানে। এখান থেকে আমি খাবার নিই, মাছগুলা এখানেও আছে, যে মাছগুলো আমি আপনাদেরকে দেখাইছি এগুলো হচ্ছে ছোট ছোট অ্যাকুরিয়াম। তো এখান থেকে আল্লাহর রহমতে খাবার নিয়ে ফেলবো। এই যে দেখেন এই মাছটা আমি গতবার দেখাইতে পারি নাই, এই মাছটার মাথার মধ্যে শিং টাইপের কিছু থাকে, ওইটা লাল হয়ে যায় মাঝে মধ্যে। আর এই যে দেখেন ছোট ছোট পিচি পিচি মাছগুলা, পিচি পিচি মাছগুলা একসাথে থাকলে অনেক কিউট, দেখেন কত কিউট লাগতেছে মাছগুলাকে।
তো এখান থেকে খাবার নিব বলতে কোকাটাল পাখির খাবার, কনুর পাখির খাবার আমি এখান থেকেই নিই। তো এই মাছটা লালের মধ্যে ছাই টাইপের আছে, বেশিরভাগ এগুলো গোল্ড কালার হয়ে থাকে, গোল্ড কালারগুলো অনেক সুন্দর অনেক সুন্দর। আর এখানে আছে গোল্ড ফিশ, তারপরে কৈকার, তারপরে গাপ্পি। এই যে দেখেন অনেকগুলো গাপ্পি আছে এখানে, গাপ্পির জন্য অক্সিজেন দিয়ে রাখছে। এগুলো হচ্ছে যে অ্যাকুরিয়াম গাপ্পি, আর একটা আছে ব্রিড গাপ্পি। ব্রিড গাপ্পিগুলা বাচ্চা দেয়, এগুলো ডিম দেয় না, সরাসরি বাচ্চাই দেয়, দেখতে পাইতেছেন। তো আমি খাবারটা নিয়ে চলে যাব। এই যে দেখেন একটা বিড়াল এখানে রাখছে। তো খাবারটা নিয়ে ফেলছি এবং মাছগুলাও নিয়ে ফেলছি, মাছগুলা নিয়ে বাসায় চলে যাব। আমি ভাবছিলাম যে দুই নাম ব্যাগের পানি উঠবে, ভয়ে ভয়ে ছিলাম যে পানি উঠলে কিভাবে কি করব না করব। তো দেখতেছি যে পানি নেমে গেছে, আল্লাহ রহমতে পানি উঠছে হয়তোবা সকালের দিকে। তো আজকে ভয়কে জয় করে ফেললাম, সাহস করে চলে আসলাম, তারপরে মাছ পাখির জন্য খাবারও নিয়ে ফেললাম। এখন বাসায় চলে যাচ্ছি, বাসায় গিয়ে মাছগুলো ছেড়ে দিব। দেখেন কত সুন্দর ফিশ আনছি আল্লাহর রহমতে। এখানে দুইটা হচ্ছে যে শার্ক মাছ আর দুইটা গোল্ডেন ফিশ। তো এগুলো এখন অ্যাকুরিয়ামে ছেড়ে দিই আল্লাহর রহমতে। অ্যাকুরিয়াম ফিশে ফিশগুলো ছেড়ে দিছি। দেখেন এখানে আগের ফিশটাও আছে, আর এ হচ্ছে যে নতুন করে যে ফিশগুলো আনছি ওগুলা, একটা হচ্ছে যে লাল কালার আর একটা ইয়েলো কালার, দেখেন অনেক সুন্দর লাগতেছে। আর শার্ক মাছগুলো তো আমি আনছিলাম প্রথমে, প্রথমে আনার পর ওগুলো মারা গেছে, পরবর্তীতে আজকে আবার আনছি আল্লাহর রহমতে। তো আমার এখানে সবচেয়ে পছন্দের মাছ হয়েছে যে এটা হলুদ কালার, মাশাআল্লাহ দেখেন কিভাবে লুক দিতেছে, ও খুবই দৌড়াচ্ছে অ্যাকুরিয়ামে ছাড়ার পর। তা আমি বলছিলাম যে এই মাছটার জন্য মাছ আনবো, তো এটার সঙ্গে এখনো আনি নাই, শুধু চারটা মাছ আনছি অন্য জাতের। এখন চিন্তা করতেছি যে আল্লাহর রহমতে সবগুলো যেন সুস্থভাবে থাকে, কারণ হচ্ছে জানি তো মাছ আনার পর মাছ একটা দুইটা মারা যায়, তো আল্লাহর রহমতে এবার আর মারা যাবে না। সবগুলোই ছোট সাইজের মাছ আনছি, ছোট সাইজের মাছগুলা অনেকদিন টিকে, মানে খাবার দাবার দিলে তারপর বড় হয় এবং লাইট জ্বালা দিলে খুব ভালোভাবে থাকে। এই যে দেখেন হলুদ মাছটা কি ফোকাস মারতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো শার্ক মাছ দোমাটাও এখানে লাফালাফি করতেছে। তো অ্যাকুরিয়ামের জন্য আরো কিছু মাছ আনবো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে। শার্ক মাছটা এখানে নিচে আসছে পাথরের এখানে, তারপরে আগের যে মাছটা আছে ওইটাও আছে এখানে। তো ইনশাল্লাহ একটা কাশিম জোগাড় করতে হবে আমার, একটা না দুইটা কাশিম জোগাড় করব, পিচ্ছি থেকে আনবো, বাচ্চা কাছিম আনবো, কারণ হচ্ছে যে বাচ্চা কাছিম আনলে এখানে বড় হইলে সবকিছু ভালোভাবে থাকতে পারবে সেজন্য। হলুদ মাছটা আবার দেখাই, এই যে দেখেন কত কিউট হলুদ মাছটা। তো ইনশাল্লাহ কাছিম নিয়ে আসলে আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে আমার কনুর পাখি, কনুর পাখি। আজকে আর ফলমূল দিয়ে খাবার খাইতে হবে না, ওরা সিড মিক্স খাইতে পারবে। সিড মিক্স কম পাইতেছিল এ কয়েকদিন, পাইতেছিল কিন্তু কম পাইতেছিল, শুধু ফলমূল বেশি পাইতেছিল। ফলমূল খাইছে, আপেল খাইছে, পেয়ারা খাইছে, তারপরে মালটা খাইছে, এগুলা খাইছে। তো আজকে সিড মিক্স দিব, সিড মিক্সটা দিয়ে ফেলি ওদেরকে। আর এখানে আছে যে কোন পাখি ফিমেলটা, ফিমেলটার মল্টিং শেষ হয়ে গেছে আল্লাহর মতে, আর ওকেও সিড মিক্স দিয়ে দিছি, ও সিড মিক্স খাচ্ছে। এদেরকে আপেল দিছি, আপেল বেশি খায় ওরা, পাইনাপেল কোনো তো সেজন্য আল্লাহর মধ্যে অনেক সুন্দর দেখেন। তো এগুলাকে আজকেও আপেল দিয়ে দিব, আপেল আমি প্রতিদিন দিই। তো কোনুর পাখি দেখতে পাইতেছেন এখানে পাইনাপেল কোনুর আনা হবে ইনশাল্লাহ। তো এখানে কেজে সেট আপ করলে পাইনাপেল কোনুর খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো। পাইনাপেল কোনুর হচ্ছে যে হলুদের মধ্যে কালো কালো দাগ, তারপরে মাথার মধ্যে রেড কালার মার্কিং করা আছে, ওগুলো হচ্ছে যে সান কোনুর। প্যারট জাতীয়ের মধ্যে ম্যাকাও আছে, তারপরে কাকাতুয়া আছে। ইনশাল্লাহ একদিন একদিন আমার খামারে এগুলো আনবো, যখন রাখতে পারবো তখন। তো মাছগুলোকে এবার খাবার দিয়ে দিছি, খাবার খাচ্ছে আল্লাহর মতে। তো সবগুলা মাছ খাবার খাচ্ছে। তো আমি মাছ আনার পর খাবার দিয়ে দেখি, যদি খাবার খায় মাছগুলো সুস্থ থাকে, আর যদি খাবার না খায় তাহলে মাছগুলো একটু অসুস্থ আছে। কোনুর পাখির আর একটা ব্যাড হ্যাবিট আছে, সেটা হচ্ছে যে যাওয়া পাখি যদি কোনুর পাখির কেজের উপরে বসে ওদেরকে কামড় দেয়, কামড় দিয়ে পা ভেঙে ফেলে। কোনুর পাখির কেজের মধ্যে জালি দিয়ে দিতে হবে, জালি দিয়ে দিলে সেভ হয়ে যাবে যাওয়া পাখিগুলা। তো আমার এখানে প্রথমে যাওয়া পাখি ছিল, তারপর কোনুর পাখি আনছি, কোকাটার পাখি আনছি এবং অন্যান্য সব পাখিগুলো আনছি। যাওয়া পাখি থেকে অল্প অল্প করে একটা দুইটা করে সবগুলো পাখি বাড়ছে, এই জন্য যাওয়া পাখি লালন পালন ছাড়তে পারি না ইনশাল্লাহ। আল্লাহ যতদিন রাখে পাখি, যাওয়া পাখি থাকবে আল্লাহর রহমতে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ইনশাআল্লাহ আবারও দেখা হয়ে যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদে রক্ষা করে, এই দোয়াতে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে এখানে আরো নতুন মাছ দেখতে পারবেন আপনারা।